बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम बंधुरा आपनारा सबाई केमन आछेन आमी तो आल्लाहर रहमते भालो आमी नियमित ब्लगार राबेया आबार एकटा ब्लग निये आपनादेर माझे हाजिर होयेछि। आजके आमी अनेक खुशी आमार प्राण प्रिय बड़ बोन आमार बासाय बेड़ाते एसेछे। चलुन ताहले देखि आमार बोन कि निये आसलो। এই যে বাড়ির গাছের মিষ্টি কুমড়া শাক, কচু, চিচিঙ্গা, দুধ, বরবটি আরও অনেক কিছু নিয়ে এসেছে আমার বোন। আমার জন্য ফল টল নিয়ে এসেছে। আপনাদের মাঝে হাজির করলাম বোনের পছন্দের খাবার। ইলিশ মাছ কচুরকাটি দিয়ে রান্না করব আর পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ। আমার বোন এই খাবারগুলো খুব পছন্দ, তাই বোনের পছন্দের খাবারগুলো আজকে রান্না করলাম। এই যে চুলাতে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। এখন আমি কচুরকাটি দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব, আপনাদের মাঝে শেয়ার করলাম মজার একটা রেসিপি, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। খুবই সহজ সিম্পল, ঘরে থাকা মশলা দিয়েই রান্না করা যায়, কিন্তু খেতে অসাধারণ মজা হয়। আর কচুরকাটি ইলিশ মাছ তো একটা ফেভারিট তরকারি, এটা সবারই পছন্দ, সবাই আমরা খেয়ে থাকি। আমার বোন খুব পছন্দ করে কচুরকাটি, কচুর লতি, পুঁই শাক। আমার বোন প্রায় 1.5 বছর পরে আমার বাসা আসলো, আমি তো খুবই খুশি। আমার বোন আমারে খুবই ভালোবাসে আর আমিও আমার বোনকে খুবই ভালোবাসি। এখন আমি দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট, একটু পানি দিয়েছি যাতে মশলাটা ভালো করে কষানো হয়, পুড়ে না যায়। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া আর মরিচের গুঁড়া। দিয়ে ভালো করে তেলের মধ্যে মিশিয়ে নিচ্ছি। আমি পানিটা শুকানো পর্যন্ত, মশলা থেকে তেল বের হয়ে আসা পর্যন্ত আমি এটাকে জাল করব। দিয়ে দিচ্ছি ইলিশ মাছ। আজকে ইলিশ মাছটা আমি কষায় রান্না করব। ইলিশ মাছটা কিন্তু কষায় রান্না করলে খুবই মজা। আমি ইলিশ মাছটা কষায় রান্না করব আর ইলিশ মাছটি কষানো হলে পরে কচুরকাটি দিয়ে দেব। অনেকে কচুর ছড়া বলে, কেউ কচুর গাড়ি কচু বলে, কেউ কচুর মুখী বলে, আমরা কচুর ছড়া কিংবা গাড়ি কচুই বলি। একটু পানি দিয়ে দিচ্ছি যাতে আমার মাছটা মশলার মধ্যে ভালো করে সিদ্ধ হয়। এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনাটা ঢেকে দিব, মশলা যাতে মাছের ভিতরে সুন্দর মতন ঢোকে। এখন আমার মাছগুলো মশলা ঢুকে সুন্দর সিদ্ধ হয়ে গেছে, মাছগুলো উঠিয়ে নিচ্ছি। আমি অন্য অন্য মাছ বেজে রান্না করি, ইলিশ মাছ বেজেও রান্না করি, কিন্তু আমার কাছে ইলিশ মাছটা কষিয়ে রান্না করলে ভালো লাগে। আমার সিম্পল জীবনযাপন, সিম্পল রান্না বাড়াই আপনাদের মাঝে শেয়ার করি, আশা করি আপনাদের ভালো লাগবে। আর প্লিজ যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলের পাশে থাকবেন, ছোট্ট একটা লাইক দিবেন, সুন্দর সুন্দর কমেন্টস করবেন, আমি যেহেতু নতুন আরও সুন্দর ভিডিও বানিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি। আর আপনারা লাইক দিলে, সুন্দর একটা কমেন্টস করলে ভিডিও বানাতে আমরা আরও উৎসাহিত হব। আর আপনাদের সহযোগিতা ছাড়া আমরা কিছুতেই সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। আপনারা যদি আমাদের পাশে থাকেন আমরা অনেক কিছু করতে পারবো এবং সম্ভব পাশে থাকলে। আমি কচুরকাটি ডিম মশলার মধ্যে দিয়ে ভালো করে কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখন যে কচুরকাটি প্রায় ঘন হয়ে আসতেছে আটা আটা, আমি এর ভিতরে আবার মাছগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন আমি এর ভিতরে মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে আবারও 2-3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যাতে সুন্দর মতো কচুরকাটিগুলো আরেকটু সিদ্ধ হয়। আর আমার চ্যানেলটা আমার যে ভাই বোনেরা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
আর যারা এখনো করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন আপনারা আপনাদের পাশে আমাকে থাকার জন্য সহযোগিতা করুন এখন আমার মশলাটা প্রায় ঘন হয়ে এসেছে পানি শুকিয়ে এসেছে যার জন্য আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম এভাবে কচুর গাটিটা রান্না করলে ইলিশ মাছ দিয়ে খেতে তো অসম্ভব মজা দেখেন আমার ঝোলটা প্রায় ঘন হয়ে এসেছে এখন আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ধনিয়া পাতা দিয়ে আবারও তিন চার মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখব ধনিয়া পাতা দিয়ে দিলাম জানি না আমার ভাই বোনদের জন্য আমি কতটুকু ভালো ভিডিও বানিয়ে সামনে নিয়ে আসতে পারতাছি তারপরও আমি চেষ্টা করতেছি আমার ভাই বোনরা যদি আপনারা আমার পাশে থাকেন আমার পক্ষে সম্ভব এই চ্যানেলটা নিয়ে আরও অনেক দূরে গিয়ে যেতে এবং ভালো ভালো ভিডিও নিয়ে আসতে আমি তরকারিটা নামিয়ে নিয়েছি এখন আমি বসিয়ে দিয়েছি পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল পেঁয়াজ কুচি আর চিংড়ি মাছ দিয়ে তারপর দিলাম এক দুই টেবিল চামচ আদা রসুন পেস্ট আর কিছু কাঁচামরিচ আর ভালো করে তেলের মধ্যে ভেজে অল্প সময়ে শর্টকাটের ভিতরে রান্না বাড়া করা কিংবা মজা করে রান্না করাটাই হলো সবচেয়ে মেন আমি অল্প সময়ের মধ্যে শর্টকাটে কীভাবে ঘরোয়াভাবে রান্নাবাড়া করি আপনাদের মাঝে শেয়ার করি হয়তো আমাদের কোনো নতুন ভাই বোনদের উপকারে আসতে পারে আর আমি ইউটিউবে চ্যানেল খুলেছি শুধু আমি আপনাদের শিখাবো বলে খুলিনি আমারও অনেক কিছু শেখার আছে আমি অনেক শখ করে এই চ্যানেলটা খুলেছি আমাকে যদি আপনারা সহযোগিতা করেন তাহলে আমি এই চ্যানেলটা নিয়ে অনেক দূর যেতে পারব রান্নাবাড়া আমার ভালো লাগে আমার ঘরের কাজ করতে ভালো লাগে যার কারণে আমি কাজ করি রান্নাবাড়া করি আপনাদের মাঝে শেয়ার করি এখন আমি হলুদ একটু ধনিয়ার গুঁড়ো আর লবণ দিয়ে সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল বের হয়ে এসেছে আর দিয়ে দিলাম আমি পুঁই শাক কচুর গাঁটি এগুলো তো এই সিজনের তরকারি সিজনাল তরকারিগুলো খেতে কিন্তু ভালোই লাগে এখন আমি পুঁই শাকগুলো দিয়ে দিচ্ছি পুঁই শাকগুলো দিয়ে একটু হালকা করে নেড়ে চেড়ে একটু সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব আমার পুঁই শাকগুলো বলক চলে এসেছে শাকগুলো কমে এসেছে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো মশলার সাথে যাতে শাকগুলো সব মশলার সাথে সুন্দরভাবে মিশে যায় আর কেউ স্প্যাম কমেন্টস করবেন না স্প্যাম কমেন্টস করলে আমার চ্যানেলে আসে না আপনারও ক্ষতি আমারও ক্ষতি দুই তিন মিনিট ভিডিওটা দেখে তারপরে কমেন্টস করবেন আর স্প্যাম কমেন্টস করলে আপনার চ্যানেলেরও ক্ষতি আমার চ্যানেলেরও ক্ষতি পুঁই শাকটাও আমার প্রায় রান্না হয়ে গেছে আমি চার পাঁচ মিনিট ঢাকনাটা ডেকে রেখে নামিয়ে নিব দেখেন পুঁই শাকটা আমার প্রায় রান্না হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দেব রান্না হয়ে গেছে আমার পুঁই শাক চিংড়ি মাছ আর কচুর গাঁটি দিয়ে ইলিশ মাছ আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা ছোট্ট একটা লাইক দিবেন কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখবেন যাতে প্রতিদিন আমার ভিডিওগুলো আপনাদের মোবাইলে সুন্দর মতন সবার আগে চলে যায়
আর আমাকে সহযোগিতা করবেন যাতে আমি আরো সুন্দর ভিডিও বানিয়ে আপনাদের মাঝে আসতে পারি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে আরো সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি। আসসালামু আলাইকুম।